নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে হিন্দি ছবি চুপ নিয়ে আলোচনা করব, যেটা কিন্তু অফিসিয়ালি থিয়েট্রিক্যাল রিলিজ আজকে পেয়েছে। যদিও এই সিনেমাটা স্পেশাল স্ক্রিনিং হয়েছিল, যেটা বিনা পয়সায় দেখানো হয়েছিল শোজ, তো সেই শোজ গুলো দেখতে পাইনি আমরা। তো আজকে আমি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে এলাম। তো এই সিনেমাটা কেমন লাগলো? আমরা সকলেই জানি এটা একটা অবশ্যই থ্রিলার, এবং এই সিনেমাটা ডিরেক্ট করছেন আর বালকি। আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি দুলকার সলমান, শ্রেয়া ধন্বন্তরি, সানি দেওলজি, পূজা ভাট সহ আরো অনেককে। তো কেমন লাগলো এই সিনেমাটা আমার? প্রথমে যদি আমরা আসি সিনেমাটার গল্পটা, ট্রেলার দেখেই আমরা বুঝতে পেরেছিলাম গল্পটা কি হচ্ছে খুব ইজি। যারা ফিল্ম ক্রিটিকরা আছেন বা যারা রিভিউয়াররা আছেন, রিভিউয়ার সহ যারা ফিল্ম নিয়ে ক্রিটিসাইজ করেন, কাটাছেড়া করেন, তো সেই রকম কিছু ক্রিটিকসদের কিন্তু খুন হচ্ছে, এবং সেই খুনগুলো খুব ভয়ঙ্কর প্যাটার্নে হচ্ছে। এবার একটা থ্রিলার মানে হচ্ছে হু ডান, ওয়াই ডান আর হাউ ডান আমরা জানি। তো এই সিনেমাটার ক্ষেত্রে প্রথম হাফটা তোমাদের কিছুই প্রায় বুঝতে দেবে না, মানে হু ডান, ওয়াই ডান আর হাউ ডান। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা ট্রেলার দেখে একটা আন্দাজ করতে পেরেছিলাম, তোমরা সকলেই জানো আমি রিভিউ করার সময় বলেছিলাম যে দুলকার সলমানই, আমার মনে হচ্ছে যে তিনি খুনি। তাহলে কি এই সিনেমাতে আসলেও দুলকার সলমানই খুনি নাকি অন্য কেউ খুনি? এর থেকে বেশি জানতে গেলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে, এবং এই খুনগুলো যেই করে থাকুক না কেন, সে পার্টিকুলারলি ফিল্ম ক্রিটিকদেরই কেন খুন করছে সেটাও জানতে গেলে দেখতে হবে। এবং এই যে ভয়ঙ্কর ভাবে সে খুনগুলো করছে, সে কতটা রাগের চোটে এই খুনগুলো করছে এবং কিভাবে করছে সেটাও জানতে গেলে সিনেমা হলে দেখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে খুনটা দেখানো হচ্ছে, একজন ভদ্রলোক যিনি কমোটের ওপর বসে আছেন, এবং তার পুরো গাতে, ঠিক আমরা পমফ্রেট মাছকে ভাজার আগে মশলা ঢোকানোর জন্য ঠিক যেভাবে কাটি এরম তেচ্ছা তেচ্ছা করে, তাকে পুরো শরীরে ওরম করে কাটা, এবং কপালে একটা ট্রাইঅ্যাঙ্গেল, হাফ ট্রাইঅ্যাঙ্গেল লেগে দেওয়া আছে। আমরা সেকেন্ড খুনটা হচ্ছে দেখতে পাচ্ছি যে একটা রেলওয়ে স্টেশনের, মানে রেল লাইনে হাফ হাফ করে তার বডি পড়ে আছে। আমরা থার্ড খুনটা হতে দেখতে পাচ্ছি একটা স্টেডিয়াম টাইপের জায়গাতে, যেখানে তার চোখ খুবলে পড়ে আছে, বিকট আকৃতির ভাবে মানে খুনগুলো হচ্ছে। তো কেন হচ্ছে? চলে আসি সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমাটার আইডিয়াটা খুব ভালো, বেশ ভালো। মানে ন্যাচারালি ফিল্ম ক্রিটিকরা খুন হচ্ছে, এই ধরনের গল্প তো আমরা খুব একটা দেখতে পাই না। হ্যাঁ, অবশ্যই খুন খারাপি থ্রিলার তো বলিউডে ভরে গেছে, প্রচুর দেখতে পাই, কিন্তু এই যে সাবজেক্টটা, ক্রিটিক্সরাই, ফিল্ম ক্রিটিক্সরাই খুন হচ্ছে, এই আইডিয়াটা কিন্তু প্রচন্ড ভালো ছিল। সেকেন্ড পজিটিভ দিক যদি আমি বলি, দুলকার সলমানের অভিনয় আমার বেশ ভালো লেগেছে। শ্রেয়া ধন্বন্তরির কাছ থেকে সত্যি আমার এক্সপেকটেশন লেভেলটা খুব কম ছিল, বাট উনি যেটুকু জায়গা পেয়েছেন সেটুকু জায়গা কিন্তু উনি ফাটিয়ে অভিনয় করেছেন। সানি দেওলজিকে অবশ্যই দেখতে ভালো লাগছে, একজন পুলিশ অফিসারের চরিত্রে, একজন ইনভেস্টিগেটিং অফিসারের চরিত্রে দেখতে খুব ভালো লাগছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পূজা ভাটকে, যিনি মানে যার প্রেজেন্ট, মানে যার স্ক্রিন টাইমিংটা আমরা সেকেন্ড পার্টে গিয়ে দেখতে পাবো, তার তিনিও প্রচন্ড মানে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করছেন, তাকেও আমার খুব ভালো লেগেছে। পরবর্তী পজিটিভ পয়েন্ট যদি বলি, এই খুন খারাপি এত কিছুর মাঝখানেও দুলকার সলমান এবং শ্রেয়া ধন্বন্তরির যে প্রেমটা দেখানো হয়েছে সেটা খুব ভালো ভালো লেগেছে অনস্ক্রিন দেখতে। আমরা প্রথমেই দেখতে পাবো যে তাদের মধ্যে একটা প্রেম হয়, এবং প্রথম গিফট হিসেবে আমরা দেখতে পাবো দুলকার সলমান শ্রেয়া ধন্বন্তরির জন্মদিনে কাগজে বানানো ফুলের তোড়া তাকে গিফট করতে যায়। ওগুলো একটু অন্যরকম, বাট দেখতে খুব ভালো লেগেছে। এর পরবর্তী পজিটিভ দিক যদি বলি, এই সিনেমার VFX এবং গ্রাফিক্স এর কাজ প্রচন্ড প্রশংসনীয়। যেভাবে লাশগুলোকে দেখানো হয়েছে সেগুলো বড় পর্দায় যখন দেখছিলাম রীতিমতন গায়ে কাটা দিচ্ছিল। মানে এখানে প্রশংসা করতেই হবে টেকনিক্যাল দিকগুলোর, প্রচন্ড ভালো। এই সিনেমাটার কালার প্যালেট যেভাবে ইউজ করা হয়েছে প্রচন্ড ভালো। এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, আমরা এটা তো আমরা টিজার ট্রেলার থেকেই শুনতে পাচ্ছি, এই সিনেমা ঘোরেও এটাও কনস্ট্যান্ট ছিল। তার সঙ্গে একটা হিন্দি গান আছে না, জানে ক্যা বনা না, এই গানটা কনস্ট্যান্ট গোটা সিনেমা জুড়ে চলেছে। কিন্তু যে যে সিচুয়েশনের সঙ্গে সঙ্গে যেভাবে চালানো হয়েছে সেটা বেশ ভালো লেগেছে। আমি চলে আসি সিনেমাটার নেগেটিভ পয়েন্ট নিয়ে। আমার কাছে প্রথম নেগেটিভ পয়েন্ট, এই সিনেমাটাকে আমি একটা ভালো থ্রিলার বলতেই পারবো না,
এবার তোমাদের মনে হতে পারে যে কি বলছে রে বাবা, সিরিয়াসলি বলছি আমি কেন এই কথাটা বলছি সেটা জানতে গেলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। আজকে তো যারা চুপ দেখে ফেলেছো তারা জানো 75 টাকার বিনিময়ে দেখতে পেয়েছো, এবং তোমাদের কেমন লেগেছে চুপ সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সত্যি বলতে কি এই সিনেমাটা নিয়ে আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল। আমি ভাবতে পেরেছিলাম যে এটা একটা প্রচন্ড ভালো মানের থ্রিলার হবে, যেদিক থেকে কিন্তু আমি নিরাশ হয়েছি। এবং যে খুনটা করছে সে খুনটা করবার জন্য ঠিক আছে, একটা ঠিকঠাক পয়েন্ট তো আছে যে সে খুনটা করছে, কিন্তু সে যেভাবে খুনগুলো করছে তার জন্য আরো প্রচন্ড একটা কঠোর টাইপের পয়েন্ট দরকার ছিল। মানে আরো নৃশংসতা কোনো কারণ যদি হতে পারত যে খুনি মানে যে মার্ডারার কিলার তার সঙ্গে ঘটেছে সেই জন্য সে প্রতিশোধগুলো তুলছে, তাহলে অনেক বেশি অথেন্টিক হতো। আর যেখানে আমরা ডিরেক্টর হিসেবে আর বালকিকে দেখতে পাচ্ছি, আমার তো এক্সপেকটেশন লেভেল ভাই আরো অনেক বেশি ছিল, সেখান থেকে তো আমি নিরাশ হয়েছি। বিশেষ করে আমি বেশ কয়েকজন আমাদের কমিউনিটির রিভিউয়ারদের রিভিউ দেখলাম, সেই রিভিউ দেখবার পরে কোথাও গিয়ে আমার চুপ দেখবার মানে এক্সাইটমেন্টটা আরো কোথাও গিয়ে বেড়ে গিয়েছিল। বাট সেকেন্ড হাফ থেকে ছবিটা পড়তে থাকে, সবটাই ধীরে ধীরে রিভিল করতে থাকে, এবং যে কারণটার জন্য খুনগুলো হচ্ছে সেই কারণটা খুব বোকা বোকা আমি বলবো না, কিন্তু কারণ মানে অ্যালিবাইটা যথেষ্ট প্রমিসিং নয় বলে আমার মনে হয়েছে। তো অল ওভার এই ছিল আমার চুপ নিয়ে রিভিউ। যদি আমাকে রেটিং দিতে বলা হয়, আবার জানি না কেউ বাইরে অপেক্ষা করে আছে কিনা আমার কপালে 5টা স্টার রেখে দেবে, আমি এই সিনেমাটাকে 6.5 দিতে পারবো আউট অফ 10, তার থেকে বেশি আমি দিতে পারবো না। কিন্তু আমি এই মুখেই বলছি যে আইডিয়াটা খুব ভালো, বাট এক্সিকিউশনটা খুব খারাপ। দুলকার সলমানকে সলমানের অভিনয় খুবই ভালো, সানি দেওল যে এখানে খুব ভালো কাজ করেছেন, কিন্তু যথেষ্ট যদি সেই ব্যাপারটাই না থাকে আইডিয়াটা ভালো হলে কি হবে? সেই স্ক্রিপ্টিং ভালো করে করতে হবে, সেই ডায়লগ ডেলিভারি ভালো করে মানে ডায়লগ লিখতে হবে ভালো করে, তার প্রেজেন্টেশন যথেষ্ট সুন্দর হতে হবে, তবে না একটা থ্রিলারের মজা হবে। সেই মজাটা আমি চুপ দেখে পাইনি। আমি এই মুখেই বলছি কিছু কিছু জায়গায় ডার্ক কমেডির ব্যবহার হয়েছে যেগুলো শুনতে এবং দেখতে বেশ ভালো লেগেছে, কিন্তু আমি অল ওভার বলতে পারি আমি যে এক্সপেকটেশনটা নিয়ে চুপ দেখতে গিয়েছিলাম সেখান থেকে আমি নিরাশ হয়েছি। যেভাবে সকলে বলছিল ইটস আ মাস্টারপিস, সত্যি বলছি আমার এটা কোনো মাস্টারপিস লাগেনি, আমার এটা খুব নর্মাল একটা থ্রিলার লেগেছে। এবং এরকম থ্রিলার আমরা সচরাচর দেখতেই পাই, শুধু আইডিয়াটা একটু অন্যরকম, ব্যাস এটুকুই বলতে পারি। তো অল ওভার এই ছিল আমার চুপ নিয়ে রিভিউ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। যারা চুপ দেখে এসেছো, আমি জানি তোমরা অনেকে চুপ দেখে এসেছো, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর যারা মনে করছো চুপ তোমরা দেখতে যাবে, অবশ্যই গিয়ে দেখে এসো, এসে জানাবে যে চুপ তোমাদের কেমন লেগেছে। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।